প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, দেশের বর্তমান যে সংকটময় পরিস্থিতি, দেশে যে বর্তমানে সারা দেশের মানুষ একটা আতঙ্কে রয়েছে, আজকে এখানে যে সন্ত্রাস এবং উগ্রবাদের যে সৃষ্টি হয়েছে, এই অবস্থাগুলো কীভাবে নিরসন করা যায়, সেই ক্ষেত্রে গোটা জাতিকে কীভাবে ঐক্যবদ্ধ করা যায়, সেই বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য, আলোচনা করার জন্য এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করতে কীভাবে পারি সেই বিষয়গুলো আলোচনা করার জন্য, প্রাথমিকভাবে আলোচনা করার জন্য তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। আমরাই দেশনেত্রীর এই আমন্ত্রণ বঙ্গবীর কাদের সিদ্দিকীর কাছে আমরা পৌঁছে দিয়েছিলাম এবং আমি দলের পক্ষ থেকে, আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে তাঁকে এবং তার দলের সদস্যদেরকে এবং বিশেষ করে আমাদের ভাবি যিনি আজকে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গে এসেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে দেশের এই সংকটময় মুহূর্তে তারা তাদের দায়িত্ব পালন করবার জন্য আজকে এগিয়ে এসছেন। আমি অনুরোধ করব বঙ্গবীর কাদের সিদ্দিকী যিনি আমাদের জাতির একজন গর্ব, তিনি তার বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার স্ত্রী, আমার সবচেয়ে প্রিয় কন্যা, বিএনপির মহাসচিব, বহুদিন পরে, বেশ কিছুদিন পরে বিএনপির চেয়ারপারসন বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের স্ত্রীর আহ্বানে এই জাতীয় সংকটের সময় আমি এসেছিলাম। একজন মুক্তিযোদ্ধা হয়ে আরেকজন মুক্তিযোদ্ধা স্ত্রী অথবা দেশের সরকারের বিরুদ্ধে সবচেয়ে জনপ্রিয় দলের প্রধানের আমন্ত্রণে তার সঙ্গে দেখা করতে আসায় এত বাধা, এত আপত্তি আমি কখনো ভাবি নাই। দীর্ঘ সময় আলোচনা হয়েছে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে, তার বহু কথায় আমি খুশি হয়েছি, মতের অমিল থাকতেও খুশি হয়েছি। জাতীয় প্রশ্নে, জাতির স্বার্থের প্রশ্নে তার সঙ্গে আমার খুব একটা বেশি অমিল নেই। আমি জামাতের সঙ্গে রাজনীতি করব না। বঙ্গবন্ধুর রাজনীতি নিয়ে আমি মরতে চাই। জননেত্রী বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র অথবা তাকে ধ্বংস করার ষড়যন্ত্রে আমি কখনো জড়িত হব না। যদি সে সমস্ত ষড়যন্ত্র সম্পর্কে জানতে পারি তাহলে জীবন দিয়ে রোধ করব, তাকে রক্ষা করার চেষ্টা করব। ঠিক একইভাবে একজন মুক্তিযোদ্ধা স্ত্রী বিএনপির প্রধান বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র, তাকে কোনো অপমান সহ্য করব না এবং তার প্রতিকারের চেষ্টা করব। দীর্ঘ সময় 2 ঘন্টা আমাদের সবাইকে নিয়ে এবং কিছু সময় একেবারে এককভাবে আলোচনা হয়েছে। এই আলোচনার বিষয় ভবিষ্যতে আমরা কি করব, আগামীকাল 11:30টায় কৃষক শ্রমিক জনতা লীগের মতিঝিলের অফিসে দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমাদের মতামত ব্যক্ত করব। ধন্যবাদ।